কেন প্লিজ বাবা দাঁড়া, যাই চাও আমাকে কথাটা শেষ করতে দাও, প্লিজ শেষ করি। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একাত্তর সালের মধ্যে মুক্তিযুদ্ধের মধ্যে আমাদেরকে ছাপিয়ে পড়তে হবে। পথ একটাই, যদি সেফ এক্সিট চান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু আবার নির্বাচনের ব্যবস্থা করেন। আজকে শুধু এই ঝড় শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নেই বন্ধুগণ, আজকে রাজনৈতিক ঝড়ও আসছে। সেই রাজনৈতিক ঝড় এই দেশের মানুষের হৃদয় থেকে নিঃসারিত হয়ে হৃদয় থেকে এসে তাকে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বন্ধুগণ। আজকে বন্ধুগণ আমাদের কাছে আমি কথা বলবো না, সময় কম, ঝড় আসছে সমুদ্র থেকে উত্তাল সমুদ্র হয়ে আসছে এই বাংলাদেশের দিকে আপনার। আজকে শুধু এই ঝড় শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নেই বন্ধুগণ, আজকে রাজনৈতিক ঝড়ও আসছে। সেই রাজনৈতিক ঝড় এই দেশের মানুষের হৃদয় থেকে নিঃসারিত হয়ে হৃদয় থেকে এসে তাকে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বন্ধুগণ। আমরা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, যারা সরকারে আছেন, যারা আজকে সরকার চালাচ্ছেন, এখনো সময় আছে। আপনারা মানুষের ভাষা বুঝতে পারছেন, বুঝার চেষ্টা করুন, চোখের ভাষা বুঝার চেষ্টা করুন। আপনারা অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, সংসদকে বিলুপ্ত করুন। এ কথা আমরা বারবার বলেছি, আবার বলছি, পথ একটাই, যদি সে এক্সিট চান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু আবার নির্বাচনের ব্যবস্থা করেন। তাই আমরা জানেন যে আমরা আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছি, আজকে সমস্ত রাজনৈতিক দল এক বিষয়ে একমত হয়েছে যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। এটা সব পরিষ্কার, আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একাত্তর সালের মধ্যে মুক্তিযুদ্ধের মধ্যে আমাদেরকে ছাপিয়ে পড়তে হবে। আমাদের এই দেশকে যিনি স্বাধীনতা প্রথম আহ্বান জানিয়েছিলেন, যিনি আজকে বাংলাদেশে ওইভাবে গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যে আওয়ামী লীগের হাতে ধ্বংস হয়ে একজনের শাসনামতে গিয়েছিল, যিনি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দিকে তার ভিত্তি স্থাপন করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসামি করে আজকে আওয়ামী লীগ এটা আরেকটা নতুন মামলা দিয়েছে 47 বছর পরে। কেন প্লিজ বাবা দাঁড়া, যাই চাও আমাকে কথাটা শেষ করতে দাও, প্লিজ শেষ করি। কেন জনগণ যে আন্দোলন হয়েছে এই আন্দোলনকে জাগ্রত করার জন্য, বিভ্রান্ত করার জন্য এই সংস্থা আবার নতুন বন্দী একই কাজে 2014 করেছিল। এখন আবার যখন নির্বাচন ঘনিয়ে আসছে, যখন জনগণের এই দাবি আজকে প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা সরকারের অধীনে নির্বাচন নয়, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, তখন তারা আবার সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আমাদের সেই মহান সজল ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটা মামলা দিয়েছে। কেন তখন কেন নৌবাহিনী প্রধান কিনু সাহেবের নামে মামলা দেননি? কেন? কারণ তিনি আপনাদের দোষর ছিলেন, কোনো লাভ হবে না এই সমস্ত ধারাই পানাই করে এদিক ওদিক গিয়ে। ফুটবলে একটা কথা আছে জানেন তো, ক্যারিকাটা, ক্যারিকাটা জানেন? ফুটবল খেলেন না আপনারা? ক্যারিকাটা বল নিয়ে এদিক ওদিক করে যেতে হবে, ওই বল নিয়ে ক্যারি কেটে গেলে লাভ হবে না, গোল দেওয়া যাবে না, গোল দেবে এবার জনগণ বন্ধুগণ। সেই গোলের জন্য আমরা তৈরি হচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের বিজয় নিশ্চিত।